হাই গাইস, তো আজকে তো শনিবার। তোমরা অনেকেই জানো যে শনিবার দিন ছুটির দিন থাকে, ছুটি থাকে, এই কারণে বিকেলবেলা করে একটা চ্যালেঞ্জ করি আমরা, মানে বাচ্চাদের নিয়ে চ্যালেঞ্জ করা হয়। তো আজকেও সেই শনিবার সন্ধ্যেবেলা আমরা বসে গেছি চ্যালেঞ্জ করতে। তো আজকে চ্যালেঞ্জের প্রতিযোগিতারাও সবাই রেডি? একটু হাই করো, সবাই রেডি? একটু একটু হাত টাত তোলো। ঠিক আছে, তো প্রতিযোগীরা সবাই রেডি? চ্যালেঞ্জ শুরু হবে আজকে, দুটো চ্যালেঞ্জ থাকবে। আর চ্যালেঞ্জের শেষে যে হেরে যাবে তার জন্য কিন্তু অনেক বড় পানিশমেন্ট থাকবে, সেটাকে ভেবে চিন্তে খেলতে নামো। পরে বলবে না আমি নেব না, ঠিক আছে? সেটা তুমি ঠিক করো। তাহলে যদি মনে হয় যে তুমি জিতবে, জিতবে না, হেরে যাবে, তাহলে আগে থেকে সরে যাও, খেলবে? ঠিক আছে, খেলবে তো? তাহলে আজকে কিন্তু আমি দুটো গেম এনেছি তোমাদের জন্য, দুটো গেম। একটা গেম খেলার পরে তাতে যা রেজাল্ট হবে, দ্বিতীয় গেম শুরু হবে তারপরে, দুটো গেম মিলে যা পয়েন্ট হবে তারপরে পানিশড হবে। ঠিক আছে, প্রথম গেমটা শুরু করা যাক। প্রথম গেমটা কিন্তু তাসের হবে, তাস দিয়ে খেলা হবে। তোমাদের 10টা করে তাস দিয়ে দেওয়া হবে, 10টা করে তাস দিয়ে দেওয়া হবে। সেখানে তোমরা ত্রিকোণ সাজাতে হবে বা ঘর বানাতে হবে। 10টা তাস দিয়ে 1 মিনিটের মধ্যে ঘর বানাতে হবে, 5টা ঘর বানাতে হবে। ভেঙে গেলে হবে না, সেটা কাউন্ট করা যাবে না, যে কটা মানে থাকবে সেটাই কিন্তু শেষ পর্যন্ত মানে গুনে সেটাই রেজাল্ট হবে। যেগুলো পড়ে যাবে সেগুলোকে আবার সাজানো চলবে? হ্যাঁ, সেটা সাজানো যাবে, কিন্তু পড়ে গেলে সেটা কাউন্ট করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তাসগুলো দিয়ে দিচ্ছি, ধরো। আমি 10টা করে দিয়েছি। প্রথমে তোমার তাস দেখে নাও, 10টা তাস আছে। রিজু তোমার ইয়েটা না, তুমি ঘড়ি দেখবা, দেখে বলতে টাইম আউট চালু করে দিয়েছে? হ্যাঁ, না চালু করা হয়নি। হাত ছাড়া ওখান থেকে, হাত সবাই রেডি? 1 হাত ছাড়াচ্ছে না, 2 3 স্টার্ট। চালিয়ে যাও, চালিয়ে যাও, হবে হবে, খুব সুন্দর হবে। দেখো বাবাই রেডি হয়ে গেছে, বাবাই কমপ্লিট, 5টা টাস গোছানো হয়ে গেছে। আজকে মনে হচ্ছে বোন কিছু একটা করতে পারে, হতে পারে। দেখা যাক, রিজু রিজু কত দূর? ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে, অসুবিধা নেই, হয়ে যাবে। টাইম আপ, টাইম আপ। কার কোনটা বাবাই 4টে, সবাই হারেনি, সবাই হারেনি, ভালো হয়নি। দাদা ভাই আর তুমি ড্র, তোমারও 4টে, দাদা ভাইও 4টে, কেননা তোমার টাইম আপের আগে একটা পড়ে গেছিল। হ্যাঁ রিজু, রিজু রিজুর 1টা, রিজু 1টা হয়েছে। রিজু এই এই পর্যায়ে রিজু কিন্তু হেরে গেছে। ঠিক আছে,
হ্যাঁ তুমি জিতে গেছো, এবারে তুমি জিতে গেছো, ফার্স্ট জিতে গেছে আমার বেবি। ঠিক আছে চলো, এবারে হবে ইটিং চ্যালেঞ্জ। ঠিক আছে, সামনে হাত আসবে না, পেছনে হাত থাকবে, মুখ দিয়ে খেতে হবে। না হাত একবারে পেছনে, হাত সামনে আনলে হবে না, মুখ দিয়ে খেতে হবে। আমার কথা না শুনে যদি তুমি নিজে নিজে করো তাহলে তুমি এখন থেকে ডিসকোয়ালিফাই। হাত পেছনে রেখে খাবে, খাওয়া হয়ে গেলে মুখ হা করে দেখাবে। ঠিক আছে চলো, আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি, তিনজনকে দিয়ে দিয়েছি প্লেটে একটা করে মোচার চপ, একটা করে মোচার চপ দেওয়া আছে। ঠিক আছে তিনজনকে তিনটে চপ, একটা করে চপ দেওয়া আছে। পেছনে হাত নিয়ে খাবে, হাত সামনে গেলে হাত কেটে ফেলে দেবো আমি। ঠিক আছে না, হাত পেছনে স্টার্ট। তুমি হারবে, কথা বললেই হারবে। রিজু ফার্স্ট, বাবাই হাত দেখা। এবারে বনু, বনু হেরো 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 হাডু হাডু হেরো। না সেটা বললে তো হবে না, তুমি হেরে, তুমি কথা বল, তুমি কথা বলতে গেলে কেন, কথা বলতে গেলে কেন, তুমি বললে আমার খেলার সময় কথা বলবে না। ঠিক আছে হেরেছো তো, ওরা তুলে নিয়েছে, তুমি বলতে গেছো কেন, ওরা যেভাবে তুলে তুলু। দেখাও হাডু, দেখাও হেরু হেরু। তাহলে এবার ইটিং শোয়ে, ইটিং চ্যালেঞ্জে কে হারলো, কে হারলো, তাহলে দুজন কিন্তু পার্টিসিপেন্ট পাবে। কে দুজন, কে কে দুজন, প্রথম খেলায় কে পেয়েছিল ছোটদাদা? আর এবারে এবারে বনু এসে কি করছে? ঠিক আছে এবার আমি প্রথম তাস খেলায় রিজু হেরে গেছে, তার জন্য রিজুর এখন পানিশমেন্ট হবে। পানিশমেন্ট স্বরূপ ওকে খেতে হবে এক চামচ লেবুর রস। খেয়ে নাও। না না খাই দে বনু, খাই তুই বনু, বনু খাওয়াবে, ছেড়ে দে। এক চামচ গোটা, একটুখানি নিয়েছে, একটুখানি আমি খাওয়াবো। দে লেবুর রস খাই, তুই খাও। এবার তুমি কথা কম, আমি খাও, দাদা দিচ্ছে, তুই চুপচাপ খা, খাও, সম্মান দিচ্ছি না তোকে। করো জিব্বারে আচ্ছা বন্ধু, আসো আসো, টক নেই তো, তেতো তো খেতে, পিপি পিপি কেমন মা কেমন। আজকের আমাদের এই ইটিং শো, ইটিং চ্যালেঞ্জ আর গেম শো দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর প্রতি সপ্তাহে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ আসবে, তোমরা অপেক্ষা করো, নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো। আজকের চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই লকডাউনের মধ্যে তোমরাও কিন্তু নতুন নতুন এই ধরনের গেম শো করতে পারো, বাড়িতে ইটিং শো করতে পারো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, টাটা টাটা টাটা।